হ্যালো প্রিয় দর্শক অবশেষে ফেসবুক আমাদের মনের আশা পূরণ করলো ফেসবুক ফিচারে নতুন একটা অপশন যোগ করা হয়েছে যেটা যদি সেই অপশনটা যদি আমরা শর্টকাট বারে মাদান সেটিং অপশনে যোগ করে রাখি তাহলে আমাদের সবাই অনেকটাই বেঁচে যাবে আমরা যখন ফেসবুক হোম পেজে চলে যাই তখন দেখা যায় তিন দিন চার দিন পাঁচ দিন দশ ঘন্টা পাঁচ ঘন্টা দু ঘন্টা আগে পোস্ট করা থাকে আঠারোই মে পোস্ট করা এই পোস্ট এখন নতুন পুরাতন পোস্টগুলো খুঁজে বের করতে হলে আমাদের সময়টা অনেক চলে যায় তো এই যে শর্টকাট বার অপশনটা আছে এই শর্টকাট বার আমাদের যদি আপনি যে নতুন অপশনটা যোগ করা হয়েছে এখানে যদি সেটিং করে রাখেন তাহলে আপনার সময়টা অনেক বেঁচে যাবে এখানে নিত্য নতুন যে পোস্টগুলো করা থাকে সেইগুলো এখানে শো করবে তো চলুন এই অপশনটা কিভাবে আপনি যোগ করবেন সেটাই দেখাচ্ছি তো প্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখেন এখানে থ্রি লাইন একটা অপশন আছে থ্রি লাইনে ক্লিক করে দেবেন তারপর একটু নিচে চলে আসেন নিচে আসার পর দেখেন এখানে সেটিং অপশান আছে সেটিং অপশানে ক্লিক করে দিবেন তারপর আবার সেটিং অপশানে ক্লিক করে দিতে হবে সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসুন নিচে আসার পর দেখেন এখানে শর্টকাট বার একটা অপশন আছে এই শর্টকাট বারে ক্লিক করে দিতে হবে শর্টকাট বারে ক্লিক করে দেওয়ার পর আবার শর্টকাট বার আসবে আবার ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এমন একটা ইন্টারভিউ শো করবে এখানে দেখেন যে অপশনগুলো আছে এই অপশনগুলোই হচ্ছে আপনার যে শর্টকাট বারে মাদে প্রিন্ট করে রাখতে পারবেন এখানে দেখেন ফিন্ট করা মাত্র আমার একটা আর বাকিটি হচ্ছে বাকিটি হচ্ছে অটো এক মাস দুই মাস দশ দিন পনেরো দিন পরপর পরিবর্তন হয়ে যাবে আর এই অপশনটি হচ্ছে আর এই অপশনটি হিডেন করা এটি কখনও আমার শর্টকাট বারে মাতেন যাবে না তো যে অপশনটা দেখানোর জন্য এই ভিডিওটা করা দেখেন এখানে যে মোস্ট রিসেন্ট একটা অপশন আছে এই মোস্ট রিসেন্ট অপশনটাই আপনার সেখানে নিয়ে সেট করতে হবে তো কীভাবে করবেন এখানে দেখেন হিডেন একটা শব্দ আছে এই হিডেন এর ক্লিক করে দিতে হবে হিডেন ক্লিক করে দেওয়ার পর দেখেন ওপরে যে প্রিন্ট অপশন আছে প্রিন্ট একটা ক্লিক দিতে হবে তো দেখেন এখন এই অপশনটা চলে আসে প্রিন্টের মধ্যে তো আমি আরেকটা অপশন নিব এখানে যদি আপনার এখানে আপনি এই প্রিন্টের মধ্যে শর্টকাট বার মধ্যে আপনি যে কোনো তিনটা অপশন যোগ করতে পারবেন তিনটার উপরে যোগ করতে পারবেন না তো এখন মনে করেন এখানে আছে পেজ আছে মোস্ট রিসেন্ট আছে গ্রুপ আছে এখন আমি প্রোফাইলটা সেটিং করতে করতে চাই তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা আর হবে না তিনটার তিনটার উপর আপনি করতে পারবেন না তো এখান থেকে গ্রুপটা কীভাবে হাই হিডেন করবেন দেখেন নিচে একটা অপশান আছে ওই হিডেনের উপর ক্লিক করে দিতে হবে দেখেন এখন এটা চলে গেছে তো তারপর আমি এখানে প্রোফাইলটা ফিন্ড করে দিব তো এখন দেখেন এটার কাজ হচ্ছে কি তো এটা ব্যাকে চলে আসুন ব্যাকে চলে আসার পর আপনি হোম পেজে চলে যান হোম পেজে চলে আসার পর দেখেন এখানে মোস্ট রিসেন্ট অপশানটা যোগ্য হয়েছে আর এই শর্টকাট শর্টকাটবার আমাদের আমার তিনটে অপশন যোগ করা হয়েছে ফেজ প্রোফাইল মোস্ট রিসেন্ট এখন আমি মোস্ট রিসেন্টে যদি ক্লিক করে দেই তারপর দেখেন দু মিনিট আগে এই পোস্ট করা হয়েছে এটা আমার ফেজে লাইক করা ফলো দেওয়া দেখেন দুই মিনিট আগে দু মিনিট আগে দু মিনিট আগে দু মিনিট আগে যে এখানে এই মোস্ট রিসেন্টের কাজ হচ্ছে নিত্য নতুন যেটি বর্তমান পোস্ট করা হবে সেটি আপনি এখানে পেয়ে যাবেন যেগুলো আপনার ফ্রেন্ড মধ্যে আছেন বা কোনো গ্রুপে ফিজে ফলো দেওয়া আছে এই পোস্টগুলো খুব সহজেই আপনি পেয়ে যাবেন নতুন আর পুরাতন আর আগের মতন ঘাঁটতে হবে না প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেবেন তো আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ দেখা হবে আবার কোনো এক ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ